हमारे, हमारे देश, देश में जितने, जितने भी, भी मीडिया वाले हो, वाले हो।, हो। कान, कान कुल कर कुल सुन लो रूबी का लियाकत इसराइल इस्था में पहुंच गई और वहां, वहां से खबर कर रही है देखिए मैं ग्राउंड जीरो पे पे बारूद चल रहा है कैसे कैसे सब मिजाइल आ रही है खबर कर रही है अरे तुम तो पली हुई हो इसराइल ज्यादा दूर है कि मणिपुर ज्यादा दूर है मणिपुर के अंदर हमारे देश के तीन दलित बेटियों को नंगा घुमाया गया कितने, कितने मासूम को बेघर कर दिया गया लेकिन इसके, इसके, बारे में हमारे, देश, के मीडिया वाले चर्चा नहीं करेंगे बांग्लार जे कोलकाता लिपा बो लिबिया चे चाचो को तर नाम तो हमें जानी ना हराम

মুসলমান মান আপনার বিরুদ্ধে বেঈমান কাঁথে জাল চাপ অনুভব সেই জাল চাপ আজকে কিছু শিক্ষিত আমাদের মতো মৌলবি হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলছে যারা মাদ্রাসা ছাপ বলছে শোনো তোমাদের যোগ্যতা নাই আমাদের সামনে বসি তোমাদের আকা আমার জুতো সুজা করি যারা ফেসবুকার গালি দিচ্ছ যে শিক্ষিতরা তারা শোনো আমাদের মাদ্রাসা ছাপের আকা এই হুজুরদের আকা যারা 24 পর পর এটা উত্তর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যতগুলো মাদ্রাসা আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গেলাম কোন দলে দলে দেউবান্দি বেরেলি পুরপুরা এহলে হাদিস হাদিস যে দলেরই মাদ্রাসা হোক একটা মাদ্রাসা থেকে তোমরা একটা এমন ছবি বার করে নিয়ে এসো যে একটা মাদ্রাসার স্টুডেন্টকে সিনিয়র ছাত্ররা তাকে ন্যাংটো করে র‍্যাঙ্কিং করে নাচিয়েছে এক্ষুনি স্টেজে একজন দাঁড়িয়ে বলল কাজ ছেলের উপরে অত্যাচার হয়েছে মাদ্রাসায়

দেখেছেন না দেখেন ফেসবুকে অয়ন আমি অয়ন বলছি মারাত খবর আপনার দিকে দেখাবো খবর কিসে গ্রাউন্ড জিরো থেকে এই দেখো এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যাকে ন্যাংটো নাচানো হয়েছিল তাদের সিনিয়ররা তাকে ড্যান্স করিয়েছে যার কারণে ডিপ্রেশনে এসে সে গলায় দড়ি দিয়েছে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বড় কষ্টের বিষয় শুধু তাই নয় আরো দেখিয়েছে যে ওই হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে সেক্স এর পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি পশ্চিম বাংলার নয় এই ভারতের মুসলমান লিখে চ্যালেঞ্জ করলাম ওই

তারা গেছে সিসি ক্যামেরা লাগানোর জন্য ছাত্ররা আন্দোলন করে বাধা দিয়েছে লাগাতে দেবো না কেন কেন সিসি ক্যামেরা লাগিয়ে দিলে আমরা তো ব্যবচার করতে পারবো না আমরা তো জৈন চারিতা করতে পারবো না আমরা তো মদ পান করতে পারবো না আমরা তো র‍্যাগিং করতে পারবো না আমরা তো সেক্স করতে পারবো না তাই তোমরা বাধা দিয়েছো শুনে নেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে মাদ্রাসার অবস্থা বলে দিই কোরআন নিয়ে আসো কোরআন থাকলে খুলে খুলে দেখিয়ে দিতাম কোরআনের আয়াত পড়ে দিচ্ছি বাড়িতে গিয়ে দেখবেন আমার মুসলমান ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে

মুসলিম জাস্টিস ইনায়তুল্লাহ মুসলিম তারিখ ফতেহি মুসলিম আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম ওয়াসিম রিজভি মুসলিম আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে তওবা তওবা মাল বলাটাই আমার ভুল হলো একটা মেয়ে ছেলে তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান বিজেপির পালা কুত্তা এই মেয়েটা এটা।

अगर हिम्मत है, है तेरे, तेरे मां ने अगर हलाल में पैदा किया में तो, तो हमारे साथ एक मर्तबा बैठ के, के, के दिखाओ हम तुमको तुम तुम बताएंगे इस्लाम क्या है हम तुमको बताएंगे हमारा रसूल कौन कौन हम तुमको बताएंगे कुरान क्या है हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है मेयर वक्त को सुन ले अपना गाय लोम खड़ा हो जाए ये मुसलमान में ये मेयर प्रतिनियुत इस्लाम के विरुद्ध इदाक তার পর একটা বুলি ফুটাচ্ছে আপনার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে কলকাতায় বাস করে এর কাছে যখন ওই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চায় বড় কষ্টের বিষয় থাকে আমি কিছু জিজ্ঞেস করব না সর্বপ্রথম আমি প্রমাণ করাবো একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে লিখে লেখার থাকে থাকে এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে যদি বলেন কেন এরা এই পথে গেল তার দলিল আমার কাছে আছে তসলিমানা মানা মুসলমান ঘরের মেয়ে মেয়ে আপনার ছেলেকে নসিহত নিয়ে যান যান যারা নিজেদের ছেলেদেরকে শিক্ষিত করছেন যুবকরা যারা আছে যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে স্কুলে পড়ছে তারা নসিহত নিয়ে যান আমি কবে মরে যাব জানি না আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে পৃথিবীর বুকে বুকে যতদিন এই ইউটিউব থাকবে ফেসবুক থাকবে আমার ভাষাগুলো লাকীরের মতো ভেসে যাবে আমি কালকে মারা যেতে পারি পর্যন্ত আল্লাহ তুলে নিতে পারে আমার হায়াত শেষ আমি চলে যাব কিন্তু আমার ভাষাগুলো লাকীরের মতো ভাসবে শুনে যান যারা স্কুলে পড়েন কলেজে পড়েন

গায়ে কথাটা লাগ কিন্তু এটাই বাস্তব এটাই কোরআন এটাই হাদিস তুমি একটা জীবজন্তু জানোয়ারের মতো আমার রবের কাছে আমার আল্লাহর কাছে তোমার কোন ভ্যালু নাই আর আমি বলে যাচ্ছি তুমি ডাক্তার হও হও দিনদার হও হও তোমার দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব জুরবুল সুবহানাল্লাহ তুমি মাস্টার হও হও দিনদার হও দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব তুমি প্রফেসর হও তুমি দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব তুমি নেতা হও তুমি আল্লাহকে ভুলো না দিনদার হও তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা এরা বেঈমান কাফেরের খপ্পরে পড়বে না আসা নূরের মতো ১০০টা বেঈমান কাফের জন্ম নেবে তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নেবে এতে কোন যাই আসেন আসে না আল্লাহর কসম এটা তো কিছুই নয়